গাইবান্ধায় বাসের চাকায় পিষ্ট হয়ে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী স্বামী স্ত্রীর ড্রাইভার সহ চারজনের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছে একজন সকাল সাড়ে সাতটার দিকে গাইবান্ধা পলাশবাড়ি সড়কের সাকুয়া মাঝিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে জানা গেছে বৃহস্পতিবার সকালে গাইবান্ধা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে পলাশবাড়ির দিকে যাচ্ছিল প্রতিমধ্যে ঘন কুয়াশায় কিছু বুঝে ওঠার আগেই ঢাকা থেকে গাইবান্ধাগামী সানে খোদা পরিবহনের একটি বাস সিএনজিটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়